হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরপিএপ এডুকেশনে। তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের টার্গেট প্রাইমারি টেট 2022 সহ আপকামিং যে কোনো রকম টেট পরীক্ষা। এখনকার টপিক সিডিপি ইনক্লুসিভ এডুকেশন, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক যে শিক্ষা, তার পার্ট ওয়ান আজকে আমরা ক্লাস নিয়ে চলে এসেছি, একদম মডেল কোয়েশ্চেন প্র্যাকটিস সেট। এই টপিকটার উপরে আজকে পার্ট ওয়ান ভিডিও, এর উপর সম্ভবত আরও একটা পার্ট হবে। চলো, অন্যান্য ক্লাসগুলো এইভাবে তোমরা করে নিতে পারবে। প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ঠিক আছে? এবং টেলিগ্রাম চ্যানেল অল টেট পিটি, তারও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখো, 4 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করার চেষ্টা করবে ভালো করে পড়ে নেওয়ার পর। 1994 সালে যে সালামাঙ্কায় বিশেষ চাহিদাযুক্ত শিশুদের শিক্ষা সংক্রান্ত বিশ্ব সম্মেলন হয়, সেই সালামাঙ্কা শহরটি কোন দেশে অবস্থিত? জার্মানি, রাশিয়া, ব্রাজিল, স্পেন। কোনো রকম কোনো টপিক আমরা ছাড়ব না, যে কোনোভাবে প্রশ্ন হয় প্রত্যেকটা আমরা প্র্যাকটিস করব। এটা করেওছি বিগত দিন থেকে, তোমরা যারা করছো জানো। তাহলে এখানে প্রশ্ন আগে দেখে নাও। 1994 সালে সালামাঙ্কায় একটা অনুষ্ঠান হয়েছিল, ঠিক আছে, সম্মেলন হয়েছিল, সেটা কিসের উপরে? প্রশ্ন আসে বিশেষ চাহিদাযুক্ত শিশুদের শিক্ষা সংক্রান্ত বিষয়ে। এখানে একটা বিশ্ব সম্মেলন হয়েছিল, যেটা হয়েছিল 1994-এর সালামাঙ্কায়। এবার শহরটা কোথায় জানতে চেয়েছে, সঠিক উত্তর কি হয়ে যাবে, কোথাকার বলেছে এটা? এটা হবে সিটি অফ স্পেন। স্পেনের একটি শহর হচ্ছে সালামাঙ্কা। অপশন ডি উত্তর। এই কোশ্চেনটা একটা ডেটাবেস কোশ্চেন, তোমাদের একটু টাস্ক দেব আজকে। দেখো, এটা তোমাদের হোম টাস্ক ওয়ান, কিন্তু এটার একটা তোমাদের টাস্ক, প্রত্যেকে তোমরা যার কাছে যা বই আছে সেখান থেকে সংগ্রহ করার চেষ্টা করবে উত্তরটা, দিয়ে তোমরা প্রত্যেকে কমেন্ট করবে প্রতিজনের কমেন্ট কী কী অ্যান্সার আছে দেখা যাবে। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত, বা এখনও বলতে এটা 2003 সাল পর্যন্ত বলা ভালো, বিদ্যালয় ও বাড়িতে বাড়িতে খোঁজ করে একটা, মানে যে খোঁজ হয়েছিল, নিডস খোঁজ করা হয়েছিল, তো কতজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে শনাক্ত করা গেছে সেই সেন্সাসে? 9545, 8545, 7545 নাকি 6545? এটা তোমাদের টাস্ক, প্রত্যেকের কাছে যার ডকুমেন্টস আছে সেখান থেকে তোমরা দেখবে নোটস থেকে। 3 নম্বরে বলছে, নিচের কোনটি সঠিক নয়। অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় কেবল বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার আন্দোলন শুরু হয়েছে সকলের জন্য শিক্ষার নীতিকে কেন্দ্র করে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় শিক্ষার্থীদের মধ্যে মেধার পার্থক্যের উপর গুরুত্ব হয়েছে দেওয়া হয়েছে। 4 নম্বরে বলছে, নাকি অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় সামাজিক পরিবর্তনের উপর গুরুত্ব আরোপ করার কথা বলা হয়েছে। কোনটি সঠিক নয়, প্রশ্ন ভালো করে পড়বে, এটা উত্তর কি হবে? যেহেতু এখানে নয় বলেছে, অপশন কয়েকটা কিন্তু এখানে হয়ে যাচ্ছে উত্তর। সবার জন্য শিক্ষা, এই লক্ষ্যমাত্রায় E9 যে গোষ্ঠীর সম্মেলন হয়েছিল সেটা কবে নেওয়া হয়েছিল? 2002, 2001, 2000 নাকি 1999? সবার জন্য শিক্ষা, এই লক্ষ্যমাত্রা নিয়ে E9 গোষ্ঠীর সম্মেলন হয়েছিল কত সালে? অপশন গ বা সি, অর্থাৎ 2000 সালে। পরের কোশ্চেনটা বলছে, বিশিষ্ট শিক্ষাবিদ ওর নক তাঁর রিপোর্টে মূল স্রোতের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে নিজের কোন সুপারিশ করেননি, ভালো করে পড়বে, করেননি বলেছে। 4টি অপশন, মূল স্রোতের শিক্ষা প্রতিষ্ঠানগুলি পিতামাতা, আঞ্চলিক শিক্ষা সংস্থা, এনজিও ইত্যাদির সঙ্গে যোগাযোগ রক্ষা করবে। 2 নম্বরে বলছে, দৃষ্টিগত, শ্রবণগত, ভাষাগত ইত্যাদি যে শিক্ষণ সংক্রান্ত সমস্যা ছিল, তা শিশুদের, সব ধরনের শিশুদেরই মূল স্রোতের শিক্ষা ব্যবস্থায় নিয়ে আসা প্রয়োজন। 3 নম্বরে বলছে, শিশুর বিশেষ চাহিদা অনুযায়ী তার প্রতি মনোযোগ দিতে হবে, সেই অনুযায়ী শিক্ষা দেওয়ার। আর ঘয়ে বলছে, গুরুত্ব একই হবে, একাধিক গুরুত্ব একই হবে এবং একই এবং একাধিক প্রতিবন্ধীযুক্ত শিশু ছাড়া নির্দিষ্ট মাঝারি স্বল্প মাত্রার প্রতিবন্ধী শিশুদের মূল স্রোতে নিয়ে আসার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা। যেহেতু এখানে বলে দিয়েছে কোনটি সুপারিশ করেননি, তাহলে তার সুপারিশগুলো আমাদেরকে জানতে হবে। এখানে উত্তর হবে কিন্তু অপশন সি বা গ, প্রতিটি শিশুর বিশেষ চাহিদা অনুযায়ী শিশুর শিক্ষা দেওয়ার প্রতি মনোযোগী হতে হবে। যেহেতু এটা বলেছে এখানে কোনটি সুপারিশ করেননি, তাহলে বাকিগুলো সে সুপারিশ করেছিল, এটা বুঝতে হবে করেছিলেন। ভারতে কোন দশক থেকে সমন্বিত শিক্ষা ব্যবস্থার বিকাশ লক্ষ্য করা যায়, ইনক্লুসিভ এডুকেশনের
যে সিস্টেম তার বিকাশটা লক্ষ্য করা যায়, 60-এর দশক, 70-এর দশক, 80-এর দশক নাকি 90-এর দশক থেকে, ভারতে উল্লেখ করে দিয়েছে এটা হবে 90-এর দশক থেকে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে যে আন্তর্জাতিক সংস্থা বিশদ আলোচনা করে না সেটি হলো ড্যাশ, অর্থাৎ বিশদ আলোচনা করে না বলেছে কি সম্পর্কে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে বিশ্ব সংস্থা মানে স্বাস্থ্য সংস্থা WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, নাকি ইউনেস্কো, ইউনাইটেড নেশন এডুকেশনাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, নাকি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO, নাকি ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, কোনটি হবে? যেহেতু বলেছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে আলোচনা করে না কোন আন্তর্জাতিক সংস্থা, সেক্ষেত্রে হয়ে যাবে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট যে অর্গানাইজেশন, অপশন ঘ, বাকিগুলো মোটামুটি করে। শিক্ষার মূল স্রোতে ফিরে আসা এর অপ্রকৃত অর্থটা কি? অল্পমাত্রায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সাধারণ বিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পাঠদান, নাকি সব ধরনের বিশেষ চাহিদাদের সঙ্গে পাঠদান, নাকি সব ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের বিশেষ বিদ্যালয়ে শিক্ষাদান ব্যবস্থা করার পর তারপর আবার সাধারণ বিদ্যালয়ের শিক্ষক মানে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পাঠদান, নাকি বিদ্যালয়ে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের দ্বারা বিশেষ শিক্ষার্থীদের পাঠদান? ঠিক আছে, বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মানে ট্রেন্ড টিচার, আর বিশেষ শিক্ষার্থী বলতে এখানে তোমরা জানো যাদের মানে মানসিক দিক থেকে হতে পারে, বিশেষ শিক্ষার্থী অনেক ধরনের হয়। তো কি হবে, শিক্ষার মূল স্রোতে ফিরে আসার অর্থ হলো যারা বিশেষত ড্রপ আউট হয়ে যায়, অল্প দিনের ক্লাস করে তারা স্কুল ছুট হয়ে যায়, হ্যাঁ, তাদেরকে আবার বিদ্যালয়ে নতুনভাবে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পাঠদান করানো বা শিক্ষার মূল স্রোতে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে। উত্তর, ফেয়ার টিউটরিংয়ের অর্থ কী বা এই টিউটরিংয়ের ভিত্তি হলো ড্যাশ, সংশোধনমূলক শিক্ষা, একজোড়া শিক্ষক শিক্ষার্থীর মাধ্যমে শ্রেণীকক্ষে শিক্ষা, নাকি শিক্ষার্থীদের পারস্পরিক সাহায্য ও মত আদান প্রদানের মাধ্যমে শিক্ষা, নাকি শিক্ষার্থীদের পারস্পরিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষা। ফেয়ার টিউটরিংয়ের অর্থ বা ভিত্তি হলো ড্যাশ। এটা মানে বুঝে নিতে হবে যে পারস্পরিক কোনো একটা সাহায্য, মত আদান প্রদান, এই বিষয়টা শিক্ষার্থীদের পারস্পরিক যে সাহায্য মত আদান প্রদানের মাধ্যমে যে শিক্ষা সেটাকে বলা হয় ফেয়ার টিউটরিং। 10 নম্বরে বলছে, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষণের জন্য বিশেষ অভিজ্ঞতা ও দক্ষতা সম্পন্ন শিক্ষকদের বছরে কত দিনের প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে? 2 থেকে 3 দিন, এটা নিজেদের ক্যালকুলেট অনুযায়ী বলবে, 5 থেকে 10, 15 থেকে 30, 30 থেকে 45। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষণের জন্য বিশেষ যে অভিজ্ঞতা ও দক্ষতা সম্পন্ন শিক্ষকদের বছরে কত দিনের প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে, এটা বিভিন্ন জনের বিভিন্ন মত, তোমরা ডিটেলসে বলতেও পারো বা বিভিন্ন কোথাও তথ্য পেয়েছো কিনা সেটাও জানাতে পারো, তবে বিভিন্ন জায়গায় 5 থেকে 10 দিন এই অ্যান্সারটিকে করা হয়ে থাকে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার স্কোর মানে স্তর কয়টি? 4টি, 5টি, 8টি, নাকি 7টি? কয়টি স্তর আছে ইনক্লুসিভ এডুকেশনের? উত্তরটা কী হবে, এটা কিন্তু 7টি স্তর, 7টি স্তর হিসেবে ধরা হয়। অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় কোন পদ্ধতি সবচেয়ে বেশি উপযোগী হয়? আবিষ্কার পদ্ধতি, পর্যবেক্ষণ পদ্ধতি, নাকি দুটোই, নাকি কোনোটিই নাই? এখানে আরও কঠিন করে দিলে আরও 3-4টে অপশন তোমাদেরকে অ্যাড করে দিতে পারে। দেখো 4টি অপশনই থাকবে, আরও 2টো অ্যাড করে দিতে পারে। এটা কিন্তু পর্যবেক্ষণ, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় ভালো করে তাদেরকে পরীক্ষা করার নয়, তাদেরকে বিষয়গুলোকে লোকচক্ষুর চোখে রাখা, পর্যবেক্ষণ করে তার মতো তার পদ্ধতি অনুযায়ী অবলম্বন করা। ডিসএবিলিটিস অ্যাক্ট চালু হয় কত সালে? 1995, 1885, 1895 নাকি 1885 সালে? ডিসএবিলিটিস অ্যাক্ট চালু হয় কত সালে? 1995, 1995 সালে। রাইট টু এডুকেশন অ্যাক্ট চালু হয় কত সালে? 2005, 2003, 2009, 2008। রাইট টু এডুকেশন RTE এই অ্যাক্টটি চালু করা হয় কত সালে? 2009 সালে। 2000 সালে দ্য E9 মিনিস্ট্রিয়াল যে কনফারেন্স অ্যান্ড অন এডুকেশন, অর্থাৎ এডুকেশনের ওপরে, অল এডুকেশন, ঠিক আছে, সবার জন্য যে শিক্ষা, এডুকেশন ফর অল, এই বেসিসে, এই টপিকের উপর যে
E9 মিনিস্টেরিয়াল কনফারেন্স হয়েছিল 2000 সালে, সেটা কোথায়? ব্রাজিল, জাপান, চীন, কোথাও নয়। তাহলে 2000 সালে এটা আমরা জানতে পাচ্ছি কি হয়েছিল। E9 মিনিস্টেরিয়াল কনফারেন্স কিসের জন্য? এডুকেশন ফর অল এই টপিকের উপরে। এবার প্রশ্ন করেছে এবার কোথায়, সেটা হবে ব্রাজিলে, অপশন এ। অত্যন্ত বুদ্ধিমান শিশুর শতকরা যে পরিমাণ সেটা কত? 4%, 5%, 6%, 1%? এটা নিজেকে মানে বৌদ্ধিকভাবে বুঝে কিন্তু উত্তর করতে হবে। পরিষ্কার কিন্তু উল্লেখ করা সেন্টেন্সের মধ্যে অনেক সময় থাকে না, এটা হবে 5%। তাহলে শুধু বুদ্ধিমান শিশুর শতকরা পরিমাণ কত হবে? 12%, 14%, 17% নাকি 11%? অর্থাৎ অতি বুদ্ধিমান ছিল আগেরটা, এটা বলছে বুদ্ধিমান শিশুর শতকরা পরিমাণ কত বৌদ্ধিক ক্ষেত্রটা? এটা কিন্তু 14%, অপশন খ। তাহলে আমরা দেখে নিই অত্যন্ত যে বুদ্ধিমান যা শিশু বললাম তার আইকিউটা কত? 110 থেকে 20, 120 থেকে 130, 120 থেকে 140 নাকি 130 থেকে 140? আইকিউটা কত তাহলে অত্যন্ত বুদ্ধিমান শিশুর? অপশন হয়ে যাচ্ছে কোনটা, 120 থেকে 140, সি বা গ। ক্ষীণ বুদ্ধিসম্পন্ন শিশুদের কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? ক্ষীণ বুদ্ধিসম্পন্ন কম, 2টি, 3টি, 4টি নাকি 5টি? 3টি শ্রেণীতে ক্ষীণ বুদ্ধিসম্পন্ন শিশুদেরকে ভাগ করা যায় বা যেতে পারে। লার্নিং ডিসএবিলিটি বিষয়ে সর্বপ্রথম অভিমত কে ব্যক্ত করেন? প্যালেস, গেস্টাল্ট, ভাইগটস্কি নাকি ক্রিক? লার্নিং ডিসএবিলিটি বিষয়ে সর্বপ্রথম যিনি অভিমত ব্যক্ত করেন তিনি কে? অপশন ডি, ক্রিক। নামগুলো অন্যভাবেও থাকতে পারে, ভালো করে ইংলিশ টার্ম থাকলে তখন তোমরা বুঝতে পারবে, যেহেতু দুটো ল্যাঙ্গুয়েজই অ্যান্সার অনেক কোয়েশ্চেন থাকে বুঝতে সুবিধা হয়। রিডিং পড়ার ক্ষেত্রে নিচের কোন অসামঞ্জস্যটি লক্ষ্য করা যায়? কোনটি হবে, অ্যাফাসিয়া, অ্যাগ্রাফিয়া, অ্যাপ্লেক্সিয়া, ডিসলেক্সিয়া? এটা তোমরা প্রত্যেকে জানো যেহেতু এখানে পড়ার কথা বলছে। রিডিং পড়ার ক্ষেত্রে নিচের কোন অসামঞ্জস্যটি লক্ষ্য করা যায়? ডিসলেক্সিয়া, অপশন ডি। অ্যাফাসিয়া যে আমরা দেখলাম, তো অ্যাফাসিয়াটা কি? মৌখিক অসামঞ্জস্যতা, লিখন অসামঞ্জস্যতা, শ্রবণ অসামঞ্জস্যতা নাকি কোনোটিই নয়? ডিসলেক্সিয়াটা হলো যে রিডিং পড়ার ক্ষেত্রে যে অসামঞ্জস্যটা। তাহলে শুনলাম বাকিটা এখানে কি অ্যাফাসিয়া? এটাও তোমার ওরালি, ঠিক আছে, ওরাল অর্থাৎ মৌখিক যে বিষয়ে মৌখিক অসামঞ্জস্যতা লক্ষ্য করা যায় সেটাই হলো অ্যাফাসিয়া। CWSN এর ফুল ফর্ম কি? ফুল ফর্ম টপিকটা তোমাদের দেখতে হবে। চিলড্রেন উইথ সোশ্যাল নিডস, চিলড্রেন উইথআউট স্পেশাল নিডস, চিলড্রেন উইথ স্পেশাল নিডস নাকি চিলড্রেন উইথ স্পেশাল নর্মস? CWSN এটা হয়ে যাবে চিলড্রেন উইথ তার স্পেশাল নিডস, কারণ আজকের টপিকটাই হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। ভারতবর্ষে প্রথম বিশেষ বিদ্যালয় স্থাপিত হয় কবে? 1867, 1887, 1897, 1899। ভারতবর্ষে প্রথম বিশেষ বিদ্যালয় স্থাপিত হয় 1887, 1887 সালে। ভারতবর্ষে প্রথম বিশেষ বিদ্যালয় স্থাপিত হয় কোথায়? ওটা সালে আমরা জানলাম, এখন বলছে কোথায়, কি হবে এটা রাইট অ্যান্সার? ভালো করে এগুলোও তোমাদের দেখে রাখতে হবে, প্রত্যেকটা টপিক ছাড়লে হবে না, কোনো টপিক। পুনেতে, মুম্বাই আছে জানো, সেই পুনে। ব্রেল লেখা হয় কটি বিন্দু দিয়ে? 5টি, 7টি, 6টি, 9টি। এটা তোমাদের হোম টাস্ক প্রথমে একটা দিয়েছি, এটাও তোমাদের হোম টাস্ক টু। এটা এত সহজ তোমাদের আর জানাবো না, নিজেরা কমেন্টে জানিয়ে দাও, কেউ লাইভে জানাবে না, কমেন্টে অ্যান্সার করে জানাবে লাস্টে। আর এই ব্রেল পদ্ধতিটা মূলত অনুভূতিমূলক, দৃশ্যমূলক, চেতনামূলক নাকি স্পর্শমূলক? যখনই তোমরা জানলে যে বিন্দু দিয়ে লেখা হয় অর্থাৎ বিন্দু সে বুঝবে কি করে, তাকে বিন্দু বুঝতে গেলে টাচ করে বুঝতে হবে, অর্থাৎ টাচমূলক, ঠিক আছে, স্পর্শমূলক। ব্রেল পদ্ধতিতে লেখার কলমটিকে বলা হয় কি, যেটা দিয়ে ব্রেল পদ্ধতিতে লেখা হয়? টাচ করা হয় তোমরা দেখলাম, কিন্তু লেখা যেটা হয় সেটাকে কি বলে? স্ট্যাটাস, স্টিমুলেটিং, স্টাইলাস, স্ট্রাটাইট বা স্টাইডাইট। ব্রেল পদ্ধতিতে লেখার কলমটিকে বলা হয় স্টাইলাস, অপশন গ বা সি হচ্ছে উত্তর।
অডিওমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। অন্ধত্ব না, এটা বোঝাই যাচ্ছে অডিও বলেছে, ভিজুয়াল বলেনি। বধিরত্ব, রক্তের ক্ষারত্ব নাকি অম্লত্ব, এটা হবে বধিরত্ব, অডিও বলেছে। ভিজুয়াল থাকলে তখন এটা অন্ধত্বটা বোঝা যেত। বাক পঠনের অপর নাম কি? বাক পঠন, বাক মানে যেন কথা বলা, কথা, বাক। আমরা বাক দেবী সরস্বতী ভাবে বলি সেই বাক শব্দ থেকে। তো এই বাক পঠনের অপর নাম দ্রুত পঠন, ধীর পঠন, ওষ্ঠ পঠন নাকি স্পর্শ পঠন, এটা প্রথমেই হবে না। কথার কথা বলা হচ্ছে এখানে বাক, ঠিক আছে, সেটা কথা বলতে গেলে আমাদের ওষ্ঠের কার্য করতে হয়, ঠিক আছে, ওষ্ঠের উপর নির্ভর করতে হয়, এটা ওষ্ঠ পঠন। ব্রেইল আবিষ্কার করেন কে? মেরি কুরি, গ্রাহাম ব্রেইল, রোহন ব্রেইল, লুইস ব্রেইল। অনেকে এই দুটোর মধ্যে দেখে ভুল করে দেবে, রোহন ব্রেইল হবে না, মেরি কুরি হবে না, বুঝতেই পারছ, তো অ্যান্সার হবে কিন্তু এটা লুইস ব্রেইল, গ্রাহাম ব্রেইল এক্ষেত্রে নয়। ফ্রিকোয়েন্সি অ্যানালাইজার যন্ত্রের মাধ্যমে পরিমাপ করা হয় কি? অন্ধত্ব, বধিরত্ব, বধিরত্ব আমরা অডিওমিটার পেয়ে গেছি, ওজন নাকি বয়স, তাহলে কি হবে উত্তর? ভালো করে বুঝবে এখানটা, ফ্রিকোয়েন্সি অ্যানালাইজ সেটাও কিন্তু এই অডিওর সাহায্যেই যুক্ত, ঠিক আছে, এটাও কিন্তু শোনা, কতটা শুনতে পাচ্ছ তার মাত্রা, ফ্রিকোয়েন্সি আমরা বলি না, যারা মোবাইলে অডিও দেখো বা সাউন্ড দেখো, সাউন্ড ফ্রিকোয়েন্সি কথাটা যুক্ত থাকে। তো সাউন্ড হচ্ছে অডিওর ক্ষেত্রে, অডিও দিয়ে আমরা বধিরত্ব করি, একই বিষয়। অনেকে অডিও বলা আছে বলে এটা চয়েস করবে না, ভুল হয়ে যাবে কিন্তু। মুখ ও বধিরদের শিক্ষার জন্য কম্পন ও স্পর্শ পদ্ধতির প্রবর্তন করেন কে? মেরি কুরি, লুইস ব্রেল, সোফিয়া অ্যালকর্ন, সিডিয়ার। লুইস ব্রেল ব্রেল পদ্ধতির জনক, এটা তোমরা জানো, উনি তৈরি করেছিলেন। তাহলে যেটা হয়ে যাচ্ছে স্পর্শ, আমরা ধরে নিতে পারি যে লুইস ব্রেল স্পর্শ, কিন্তু বলেছে কম্পন ও স্পর্শ পদ্ধতি দুটোরই প্রবর্তন করেন কে সেই পদ্ধতির, সেক্ষেত্রে এখানে অ্যান্সার হয়ে যাবে সিডিয়ার, অপশান ঘ বা ডি। নামগুলো বা স্পেলিংগুলো তোমাদের দেখতে হবে প্রোনাউন্সিয়েশন করে করে, কারণ অনেক সময় ভুল থাকে, তাই ইংলিশ বাংলা দুটোরই কিন্তু পারলে তোমরা একটু পয়েন্টগুলো দেখে নেবে, অর্থাৎ কোশ্চেন পেপারে তোমরা দুটোই দেখে নেবে, ইংলিশ বাংলা দুটোই, ঠিক আছে, যে অপশান কখনো ভুল থাকলেও দুটোর মধ্যে একটা কনফিউজটা ক্লিয়ার হয়ে যাবে। তো ভারতে হাতের আঙুল যে সঞ্চালনমূলক পদ্ধতি ছিল সেই, তার নাম কি ছিল? নবপল্লবী, হস্তপল্লবী, কারাপল্লবী নাকি এমএলসাম বা এমএসলাম। ভারতবর্ষে হাতের আঙুল সঞ্চালনমূলক যে পদ্ধতি সেটা হচ্ছে করপল্লবী, অপশান গ বা সি। মুখ ও বধিরদের শিক্ষার জন্য মৌখিক পদ্ধতির প্রবর্তন করেন কে? কেটি অ্যালকন, মাদাম কুরি, লুইস ব্রেল, জুয়ান ট্যাবলো বিশেষ বা জুয়ান ট্যাবলো। কি হবে? মৌখিক পদ্ধতির প্রবর্তন বলেছে মুখ ও বধিরদের জন্য, সেক্ষেত্রে হয়ে যাবে অপশান ঘ, ট্যাবলো। লাস্ট কোশ্চেন, এটাও তোমাদের হোম টাস্ক থাকলো, হোম টাস্ক 3, ঠিক আছে, 37 নম্বর, এটা তোমাদের হোম টাস্ক। আংশিক দৃষ্টিহীনতার অন্যতম কারণ হলো ড্যাশ, মায়োপিয়া, গ্লুকোমা, ফাইলেরিয়া, গনোরিয়া। এখানে বলে দিই, এই যে প্রশ্ন যদি দিয়ে দেয় আংশিক দৃষ্টিহীনতার অন্যতম কারণ কি, প্রত্যেকটাই দৃষ্টিহীনতার কারণ, এই চারটি অপশান যখন থাকবে তার মধ্যে বুঝে নিতে হবে কিন্তু সঠিকটা। এখানে যদি আমি বলে দিই প্যারালাইসিস ইত্যাদি, ডিসলেক্সিয়া, ডাইলেক্সিয়া, যাই বলি না কেন, তখন তুমি বুঝে নিতে পারবে কোনটা উত্তর, কিন্তু যদি চারটি আমরা দৃষ্টিহীনতার দিয়ে দেয় অপশান, তখন তোমাকে বুঝে নিতে হবে আংশিক দৃষ্টিহীনতা আছে নাকি অন্য কিছু দৃষ্টিহীনতা আছে, এটা বলে দিই। এটা তোমাদের অনেকের প্রশ্ন ছিল অনেকদিন আগে, তোমরা কমেন্ট করেছিলে, তো বললে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টেলিগ্রাম চ্যানেল অল টেট পিটিতে তোমরা সব কিছু জয়েন করতে পারবে, পিডিএফও পেয়ে যাবে, লাইভ ক্লাসের আপডেট পেয়ে যাবে রিভিশনের সময়, এবং প্রত্যেকটি ক্লাসের আপডেট কিন্তু ওখানেই দেওয়া হয়। আর যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, নতুন এসেছো, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা দেখো বেল আছে, সেই বেলটা অন করে অল নোটিফিকেশন করে দাও সবার আগে নিজের ফোনের সব আপডেট পেয়ে যাওয়ার জন্য। অন্যান্য ক্লাস করতে গেলে আমাদের ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক আছে, সেখান থেকে করে নিতে পারবে। থ্যাংক ইউ ফর ইওর টাইম, আর শেয়ার করতে ভুলবে না, তোমরা অনেকেই শেয়ার করো, অনেকে করো না, প্রত্যেকটি টেট গ্রুপের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দাও, তাহলে ফ্রি অফ কস্ট, প্রত্যেকের কাছেই এটা সুবিধা হয়, হাতের কাছে থাকে, ফ্রিতে প্রোভাইড করা হয় কিন্তু ক্লাসগুলো তোমাদের উদ্দেশ্যে যাদের কোচিং নেই তাদের জন্য, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং, তাই শেয়ার করে দিও।